প্রতাপ যোজনা বোর্ড সদস্য নির্বাচিত। জিলা যোজনা বোর্ডর সদস্য ভাবে প্রতাপ মল্লিক নির্দ্বন্দ্বে নির্বাচিত হয়েছেন। 15 সদস্য বিশিষ্ট কমিটিতে মার্শাখাই ব্লক 26 নম্বর জোনর জেলা পরিষদ সদস্য প্রতাপ মল্লিক নির্দ্বন্দ্বে নির্বাচিত ঘোষিত হওয়ার পরে জোনর সমস্ত সমর্থক মানক মধ্যে আনন্দর লহরি খেলি যাইছে। জেলা যোজনা বোর্ড সদস্যতা লাভ পরে শ্রী মল্লিক 26 নম্বর জোনর 8টি পঞ্চায়েত বিকাশ যোজনাকে প্রাথমিকতা দেবে বলে সূচনা দিয়েছেন। 26 নম্বর জোনর জেলা পরিষদ সদস্য কেন্দ্রাপড়া যোজনা বোর্ডরে আপনার স্থান পাই প্রথমে কেন্দ্রাপড়া জেলা যোজনা বোর্ডরে যাহ আশীর্বাদ তাহলে ভাল পাইবা আজ যোজনা বোর্ডর সদস্য রূপে নির্বাচিত হয়েছি। মোর প্রিয় নেতা বড় ভাই অতন শুভেচ্ছাচী নায়ক, সে হচ্ছেন ওড়িশার খাদ্য এবং সমবায় মন্ত্রী। প্রথমে তাঁর চির কৃতজ্ঞ এবং চির নমস্য সে মোর তাঁর কোটি কোটি প্রণাম। তাঁর আশীর্বাদ তাঁকে ভাল পাইবার আজ মু সে পদবীটা পাইছি। দেখন্তু মু হচ্ছে অতন সৈসঙ্গ হাতগড়া কণ্ঠে। সে মতো প্রথমে 2007 মশিয়ার টিকেট দিয়ে এই কেন্দ্রাপড়া জেলা ভি প্রগতিশীল জেলা 26 নম্বর জোন সেনসিটিভ জোন যেটি নটা জোন সেই জোনের মতো প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছিল এবং তাঁর আশীর্বাদ ফলে 2007 মশিয়ার বহু ভোটে জিতি। তারপরে মতো সমিতি সভ্য রূপে পুঁ 2012 মশিয়ার মতো প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিয়েছিল তাদের নিয়েছিল। তারপরে 2017 মশিয়ার মতো ব্লকের সভাপতি করে তারপরে 2019 মশিয়ার কেন্দ্রাপড়া জেলার যুব উপসভাপতি রূপে মতো পুঁজি সিলেকশন করে তারপরে 2022 মশিয়ার মতো জেলা পরিষদ টিকেট দিয়ে এই জোন নির্বাচিত করছেন। তেমন মো চিন্তা আশা করবি তাঁর আদর্শ তাঁর অনুপ্রাণিত হয়ে লোক সেবা কমিটি করবি সেই লোক পাখে সহনশীল হবি তাঁর কার্যধারক আগেই নেবি সে মানে প্রতিশ্রুতি। প্রথমে মৌলিক সুবিধা স্বাস্থ্য এবং শিক্ষা উপরে গুরুত্ব দিয়েছেন প্রথমে অতন শুভেচ্ছা নায়ক তাঁর কার্যধারক আগে নেওয়া চেষ্টা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং প্রিয় নেতা অতন শুভেচ্ছাচী নায়ক এবং 26 নম্বর জোনর অন্তেবাসী মানুষ। কেন্দ্রাপড়ার বিশ্বজিৎ প্রধান রিপোর্ট নিউজ 13 ওড়িশা।